আগামী এক মাসের মধ্যে শুরু হবে পদ্মা সেতুর উপর রেল লাইন নির্মাণের কাজ। এরই মধ্যে এই প্রকল্পের জন্য জি2জি ভিত্তিতে চীন থেকে $300 কোটি অর্থ সংগ্রহ করা হয়েছে বলে জানান রেলপথমন্ত্রী মজিবুল হক। দুপুরে রেল ভবনে ঢাকা থেকে টঙ্গী ও টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ লাইন নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, রাজধানীর সাথে দেশের বড় শহরগুলোর সহজ যোগাযোগের জন্য বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করছে সরকার। তারেক শিকদারের প্রতিবেদন। ঢাকা থেকে টঙ্গী এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ লাইন নির্মাণে ভারতের একটি কোম্পানির সাথে চুক্তি সই করেছে রেলপথ মন্ত্রণালয়। 3 বছর মেয়াদি এই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৩৯৩.৭৮ লাখ টাকা। ভারতের অর্থায়নে নির্মাণ করা হবে প্রকল্পটি। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে পদ্মা সেতুর উপর রেললাইন নির্মাণের কাজ শুরু হবে। সরকারের আন্তরিকতার ফলেই কাজটি দ্রুত এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই প্রকল্পে এর মধ্যে জি2জি ভিত্তিতে চীন থেকে $300 কোটি অর্থ সংগ্রহ করা হয়েছে। ঢাকা থেকে পদ্মা ব্রিজ ক্রস করে জাজিরা বাংলা হয়ে নড়াইল হয়ে যশোর পর্যন্ত যাবে, সমস্ত প্রক্রিয়া শেষ। আগামী এক মাসের মাঝে আমাদের নির্মাণ কাজে আমরা হাত দিতে পারবো ইনশাআল্লাহ। রাজধানীর সাথে দেশের বড় শহরগুলোর সহজ যোগাযোগে সরকার বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করছে বলেও জানান মন্ত্রী। ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে বরিশাল হয়ে পায়রাবন্দর, ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত বুলেট ট্রেন মাননীয় প্রধানমন্ত্রী চালু করবেন। এছাড়াও চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপর রেল লাইন নির্মাণের কথাও জানান মুজিবুল হক। কর্ণবলী নদীর উপর তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।